আলোচিত চিত্রনায়িকা পরিমণি ও কথিত প্রযোজক নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া মাদক মামলার তদন্ত র্যাব গোয়েন্দা পুলিশ হয়ে এখন সিআইডির হাতে কথিত মডেল মৌ ও পিয়াসার মামলার তদন্ত ভারও সিআইডির কাছে রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সংবাদ সম্মেলনে সিআইডি বলছে চিত্রনায়িকা পরিমনির সব অপরাধের সুষ্ঠু তদন্ত করবে সংস্থাটি জিজ্ঞাসাবাদ আমরা শুরু করেছি সীমিত পর্যায়ে শুরু করেছি এবং আমরা শুরু করছি আসলে একটু তো সময়ও লাগে তদন্তের যে অগ্রগতি সেটি আমরা সময় সময় আপনাদেরকে অবহিত করার চেষ্টা করব এবং আমরা আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সিআইডিতে তে যেহেতু তদন্ত হচ্ছে এই তদন্ত সুষ্ঠুভাবে হবে ইনশাল্লাহ এবং আমরা সত্যিকারে যদি যে দোষী বা যার যে অপরাধ আছে ততটুকু আমরা খুঁজে বের করতে পারবো আইনের উর্ধে কেউ নয় জানিয়ে পুলিশ বলছে পরীকে জিজ্ঞাসাবাদে কোনো ভিআইপির সম্পৃক্ততা পেলে তাকেও আইনের আওতায় আনা হবে যদি প্রভাবশালী কেউ জড়িত থাকে তো যেটি আমি বললাম যে আসলে আইনের উর্ধে তো কেউ না যারা সাথে সংশ্লিষ্ট আছে অপরাধের সাথে তাদেরকে আমরা তদন্তের মাধ্যমে আমরা খুঁজে বের করব যে যত বড় শক্তিশালী হোক না কেন তা তাকে আমরা আইনের আওতায় আনতে সামর্থ্য হব এদিকে পরিমণির পোশাক ডিজাইনার জিমির বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা হয়েছে বুলবুল রেজা সময় সংবাদ ढाका